হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি জাদু নিয়ে। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে জাদুটি। আজকে আমরা দেখব, এই যে আমার হাতে দুটি আপনার ওয়ালেট আছে, এই ওয়ালেট থেকে আমরা জাদুর সাহায্যে কিভাবে আমরা গ্লাস তৈরি করব। সাথেই থাকুন, এটি আবার কিভাবে করতে হয় আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো। আপনারা খুব সহজে শিখে আপনারা যে কোনো স্টেজে দেখাতে পারবেন। এটি একটি স্টেজ ম্যাজিক, খুবই ইউনিক একটি ম্যাজিক। আজকে এই ম্যাজিকটি দেখানো হবে এবং এর কিছু ভুল আপনাদেরকে আমরা ধরিয়ে দেবো, যাতে করে আপনার স্টেজে যেন দেখাতে গিয়ে যাতে সমস্যাগ্রস্ত না হন। এবং আমি অনেককে দেখেছি তারা কিন্তু এই ম্যাজিকটি দেখাতে গিয়ে এই ভুলটা করে থাকেন। তো বন্ধুরা, প্রথমে আমরা এই ম্যাজিকটি দেখি। দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো চমক লাগানো একটি ম্যাজিক। তো আমার কাছে রয়েছে দুটি ওয়ালেট, আর ওয়ালেট দুটির মধ্যে কিন্তু কিছুই নেই। আমরা একটু ম্যাজিক সাহায্যে কী করা যায় এটি দিয়ে আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি। লক্ষ্য রাখুন, আমার এ হাতও কিন্তু খালি, আমার এ হাতও কিন্তু খালি। তো কথা নাই, চলুন আমরা একটু দেখি নিই এই মজাদার ম্যাজিকটি। বন্ধুরা, কেমন লাগলো এই ম্যাজিকটি? অনেকগুলো কি করলাম আমরা, গ্লাস তৈরি করলাম এই ট্রের ভিতর থেকে। তো বন্ধুরা, ম্যাজিকটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই ম্যাজিকটি এখন আপনাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি, আপনারা খুব সহজে শিখে যে কোনো জায়গায় দেখে অবাক করে দিতে পারবেন, কারণ অবাক লাগারই একটি ম্যাজিক। তো বন্ধুরা, এখন আমরা দেখে নিই এটি আমরা কিভাবে করলাম। তো বন্ধুরা, আমরা যে ম্যাজিকটি দেখলাম, গ্লাস তৈরি করা ম্যাজিকটি, এখন এটির গোমরটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজে যে কোনো জায়গায় দেখে অবাক করে দিতে পারেন, কারণ এটি কিন্তু খুবই স্টেজ একটি ম্যাজিক, মজার একটি ম্যাজিক। তো আমরা এটা কিভাবে সেট করতে হয় টোটালটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে আপনারা দেখে শিখে নিতে পারেন। দেখাতে গিয়ে কোন ভুলগুলো করে থাকি আমরা সেটি আপনাদেরকে আমরা বলে দিব। অনেক ম্যাজিশিয়ানদেরকে আমি দেখিয়েছি, দেখাতে দেখিয়েছি যে তারা দেখাতে গিয়ে কিন্তু এইগুলো ভুলটা করে থাকে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি এই ভুলগুলো হয়ে থাকে অবশ্যই সংশোধন করে নেবেন, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর হবে। তো এটার বিভিন্ন কোয়ালিটি আছে, এই কোয়ালিটিরও শেষ নাই। দেখছি এই যে গ্লাসগুলো আমার এখানে রাখা আছে, এই গ্লাসগুলোর মধ্যেই কিন্তু মূল কৌশলটা করা, এবং এই যে দুটি ট্রে রাখা আছে ট্রের মধ্যেই কৌশলটা থাকে। চলুন এটা আমরা সেট করা দেখে নিই। এখানের মূল কৌশলটা হচ্ছে এইগুলো কিন্তু এই ধরনের এরকম আপনার প্লাস্টিকের গ্লাসগুলো, অর্থাৎ দেখতে দূরের থেকে মনে হবে যে আসলে কিন্তু অরিজিনাল গ্লাসের মতন।
তো এগুলি তিনটা করে একটির মধ্যে সেট থাকে, তিনটা করে এক একটা ট্রের মধ্যে সেট করা থাকে। এখন আমরা এই ট্রেটার মধ্যে কিভাবে সেট করা থাকে সেটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এগুলোকে প্রথমে আপনাদের করতে হবে এইভাবে সমান করে ভাঁজ করে নিতে হবে। কেমন ভিউয়ার্স ভালো করে দেখি, এইভাবে তিনটাকে সমানভাবে আপনাদেরকে এক জায়গা করে নিতে হবে। কেমন এইভাবে এটার দিকে খেয়াল রাখতে হবে। তিনটাকে আমরা যখন এটাকে এইভাবে নিব, আর এখানে যে কৌশলটা করা আছে এই ট্রেটার ভিতরে একটা পকেটের মতন করা আছে, ভিউয়ার্স খেয়াল করে দেখেন এরকম একটা পকেটের মতন করা আছে। এবং এখানে কি করা আছে একটা গ্রুপের মতন কাটা আছে যেখান থেকে আমরা এই গ্লাসগুলোকে টেনে নিয়ে আসব। কেমন তো আমরা এখন এটাকে সেট করি, কিভাবে এটা সেট করতে হয়। এটাকে আমরা ফাঁকা করে, এটাকে ফাঁকা করে আস্তে করে এর মধ্যে আমরা ভিতরে প্রবেশ করিয়ে দেব। কেমন এর ভিতরে আমরা সুন্দরভাবে এটাকে আমরা এইভাবে এর ভিতরে করে এর ভিতরে আমরা দিয়ে দেব। এটাকে সুন্দরভাবে তাড়াহুড়ো করা যাবে না, যত সমানভাবে এই জিনিসটা সমানভাবে ভিতরে চলে যায়। কেমন যখন এটা সমানভাবে হবে তখন কি হবে, সুবিধাটা হচ্ছে আপনারা যখন গ্লাসগুলো বের করবেন তখন খুব ইজিভাবে বের হয়ে যাবে। তো এগুলো যখন আট পিস থাকবে তখন কিন্তু এটা কিন্তু বের করতে একটু অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটাকে আপনারা এইভাবে খেয়াল করে নেবেন। কেমন আমাদের জিনিস কিন্তু একটা রেডি হয়ে গেছে এইভাবে। কেমন দ্বিতীয়টি আমরা সেম সিস্টেমে আমরা আপনি চাইলে এক একটা করে ভিতরে দিতে পারেন, আপনি যদি তিনটা একবারে দিতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে ফাঁকা করে আপনি এটার ভিতরে এইভাবে করে আস্তে করে এক একটা করে দিয়ে আপনি সেট করে নিতে পারেন। এই এইভাবে করে আপনি সেট করে নিলেন, সেম সিস্টেমটাকে আপনি এর অপর সাইডে দিবেন। এই যে এর অপর সাইডে আপনি এইভাবে দিয়ে দিবেন। তৃতীয় নাম্বার গ্লাসটি সেম সিস্টেম, আপনি এইভাবে এর ভিতরে অপর সাইডে দিয়ে দিলেন। দিয়ে গ্লাসগুলোকে আপনি তিনটাকে আপনি এইভাবে টেনে আপনি একটু সমান করে নেবেন। কেমন এইভাবে আপনি সমান করে নেবেন, এটা আবার যেন বের হয়ে না থাকে বাইরের থেকে, এটা দূরের থেকে দেখতে যেন সমান হয়, অর্থাৎ এরকম যেন বাইরে বের হয়ে না থাকে কিংবা একটু মাথা বের হয়ে না থাকে, তাহলে দর্শকরা কিন্তু বুঝে ফেলবে। ঠিক আছে, এটা সমান থাকলো। এরপরে আমরা কি করব, এইখানে বুড়ো আঙুল দিয়ে আমরা ধরবো, এখানে বুড়ো আঙুল দিয়ে এইভাবে ধরবো। যখন আমরা এইভাবে ধরবো তখন কিন্তু দূরের থেকে এটা বোঝা যাবে না, এটা আপনি যখন এরকম করতেছেন তখন কিন্তু আর এটা কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, এটাকে আপনি যখন এইভাবে ধরবেন তখন আর কেউ বুঝতে পারবে না। এবার আসেন দর্শকরা কী ভুলগুলো আমরা ম্যাজিশিয়ানরা করে থাকি, এটি হচ্ছে আমরা যখন এইভাবে দেখাই যখন গ্লাসগুলো তৈরি করি, মনে করেন আমরা একটা গ্লাসটাকে এইভাবে আমরা টেনে বের করে নিয়ে আসতেছি। ভিউয়ার্স খেয়াল করে দেখুন, এইভাবে যখন থাকতেছে তখন আমি জিনিসটাকে এটাকে আমরা এইভাবে করে বের করে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর আমি কী করতেছি, এইভাবে করে আস্তে করে এই ছেড়ে দিলাম, দিয়ে এইভাবে সরিয়ে নিয়ে আসতেছে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে করে সরিয়ে নিয়ে আসতেছি। এখন দর্শক বন্ধুরা এখানে নতুন ম্যাজিশিয়ানরা অনেক ম্যাজিশিয়ানরা ভুল করে থাকে, সেটা হচ্ছে এখানে যে পকেটটা করা আছে আমরা যখন গ্লাসটাকে বের করতেছি তখন দর্শক দিক দিকে এইভাবে ঘুরিয়ে ফেলে, অর্থাৎ এই গ্লাসটা যখন বের করার সঙ্গে সঙ্গে গ্লাসটা যখন আমরা বের করলাম এখান থেকে বের করলাম, বের করে এইটাকে আপনার দিকে ফিরে না আসার কারণে তখন তারা করতেছে এটা এই দিকে ফিরাই দিচ্ছে। তাহলে কী হবে, দর্শক কিন্তু বুঝে ফেলবে যে এখান থেকে কিন্তু এই গিমিকগুলো করা আছে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা ভিতরের দিকে থাকে। আপনারা এইভাবে উঠাবেন, উঠানোর পরে এইখানে নিয়ে আসবেন, অর্থাৎ এইভাবে থাকলে এইভাবে নিয়ে আসবেন। এর সেম সিস্টেম পরবর্তীতে আপনি এইভাবে করে আপনি আবারও দেখাচ্ছেন যে এপাশ ওপাশ কিছুই নেই, এভাবে করে আপনি আবার একটা গ্লাসটাকে এভাবে টেনে নিয়ে আসলেন, একটাকে টেনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এটাকে এইভাবে আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে সেম এইভাবে করে ছেড়ে দিলেন, দিয়ে এটাকে রেখে দিলেন, গ্লাসটাকে রেখে দিলেন। যদি একটু এখান থেকে বের হয়ে আসে আপনি কিন্তু তখন এটাকে চাপ দিয়ে ঢুকাই দিতে পারতেছেন, অর্থাৎ দর্শকরা সামনে থেকে বুঝতে পারতেছে না। আবারও সেম সিস্টেমে আপনি এভাবে এভাবে করে আপনি একটু ফলস দেখাতে পারেন, একটু ফলস করলে কী হবে তাহলে আর কেউ বুঝতে পারবে না। এটাকে থেকে আপনি এভাবে আবার সেম সিস্টেমে এইভাবে করে টেনে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি এইভাবে করে গ্লাসটাকে রেখে দিলেন। তো ভিউয়ার্স ভালো করে খেয়াল করুন, এটাকে আমরা এই রেখে দিলাম, আবারও এই একই রকমভাবে এপাশ এপাশ দেখিয়ে আমরা এখান থেকে ধরে এইভাবে করে আমরা ঠিক এভাবে করে এই গ্লাসটাকে এই ছেড়ে দিব, অর্থাৎ এইভাবে নিয়ে আসব, এইভাবে করে আবারও আমরা রেখে দিব। এর পরবর্তীতে আবারও সেম সিস্টেম, এইভাবে করে আমরা এইটার ভিতর থেকে আমরা এটাকে এই বের করে নিয়ে আসবো,
নিয়ে আসার পরে এটাকে এই থাকবে অর্থাৎ এইভাবে বের করে যখন নিয়ে আসতেছে তখন এটা এখানে আড়াল থাকতেছে এটা থাকার পরে আমরা এইভাবে সরিয়ে নিয়ে আসতেছি দর্শকরা দেখতে আকর্ষণ হবে এটাই যে এখান থেকে সরানোর পরে কিভাবে এটা সম্ভব চলে আসলো তো এইভাবে করে আপনি গ্লাসটাকে তৈরি করে দেখাতে পাচ্ছেন এবং আবারো সেম সিস্টেমে আপনি এখান থেকে ধরলেন আপনি এইটাকে টেরেটাকে চেঞ্জ করতেছেন যখন টেরেটা চেঞ্জ করবেন যদি এখানে ফাঁকা থাকে তখন যেটার মধ্যে আছে সেটাকে আপনি এইভাবে এই সাইডে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই একই সিস্টেম টান দিলেন চলে আসলো তো বন্ধুরা আশা করি ম্যাজিকের ভিডিওটি দেখে আপনারা যদি কিঞ্চিৎ পরিমাণে উপকৃত হয়ে থাকেন ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নিয়মিত ম্যাজিকের ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসা হয় দেশ এবং দেশের বাইরে থেকে যারা এত সময় আমাদের ম্যাজিকটি দেখলেন সকলকে জানাই হৃদয়ের স্থল থেকে একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা।